আমার কৃষ্ণ ভক্ত মায়েদেরকে বলছি, বাবাদেরকে বলছি, সবাই মিলে রাধে রাধে একটিবার উচ্চস্বরে হরিধ্বনি উচ্চারণ করবো আমরা সবাই মিলে রাধে রাধে। যারা যারা এই মধুমা বৃন্দাবনে আছে, আমার কৃষ্ণ ভক্ত বাবাদেরকে বলছি, মায়েদেরকে বলছি, সবাই মিলে একটিবার উচ্চস্বরে হরিধ্বনি উচ্চারণ করবো সবাই মিলে রাধে রাধে। যে যেখানে আছেন সবাই মিলে একটু করতালি করবেন, হাতে তালি করবেন, তাহলে আনন্দ আসবে। মহাজন কি বলছেন, যেখানে আনন্দ সেখানে গোবিন্দ, আনন্দ নেই সেখানে গোবিন্দও নেই। তো যে যেখানে আছেন না কেন, সবাই মিলে একটু হাতে তালি করতালি করুন, তাহলে আনন্দ আসবে। আমার কৃষ্ণভক্ত বাবাদেরকে বলছি, সামনে জায়গা ফাঁকা আছে, জয় রাধে, সবাই একটু সামনে আসলে আনন্দ আসে গো, জয় রাধে। তো আপনারা যদি দূরে থাকেন তাহলে কোনো আনন্দ আসবে না। তো আমার কষ্ট করে আমার কৃষ্ণভক্ত বাবাদেরকে বলছি, একটু কষ্ট করে সামনে আসুন না, জয় রাধে, তাহলে আনন্দ আসবে, লজ্জা করবেন না। মহাজন কি বলছেন, লজ্জা কি না বই তিনটা কিনতে না, লজ্জা করতে নেই। তাই আমার কৃষ্ণভক্ত বাবাদেরকে বলছি, সবাই মিলে আরেকটা উচ্চস্বরে হরিদ্বনি উলুর্ধ্বনি করবো সবাই মিলে, রাধে রাধে, সবাই মিলে। সবাই একটু কি করবেন, কষ্ট করবেন, হাতে তালি করো তালি করলে তাহলে আর ঠান্ডা লাগবে না, শীত লাগবে না, ঠান্ডাও লাগবে না, শীত লাগবে না, হাতে তালি করো তালি করবে সবাই মিলে। তোমরা চুপ করবে, আদি বলো আদি
এমন ভাবে বসে আছেন রাধে রাধে, মনে মনে হয়তো ভাবছেন রাধে রাধে, রাত্র হয়ে যাচ্ছে 11টা 12টা, রাধে রাধে এখন বলছি ঢুকার দোয়ার খাইয়া কম নাই। সবাই একটু হাতে তালি করো, তালি করুন না, তাহলে আলসিও লাগবে না, ঠান্ডাও লাগবে না, শীতও লাগবে না। ধরে রাধে কি বলছেন, ও তোমরা আজ ঢুকবে
Gracias.